আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হেলদি স্যুপ চিকেন স্টু। তো ভিউয়ার্স, এই চিকেন স্টুটা যারা ডায়েট করেন তাদের জন্য অনেক হেলদি একটা স্টু, আর যারা ডায়েট করেন না তারাও এই হেলদি স্টুটা খেতে পারেন। তো ভিউয়ার্স, আমিও ডায়েট করি, কিন্তু আমি ডায়েট করার সময় মাঝে মধ্যে এই চিকেন স্টুটা খাই, নিজেও খাই আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমি আজকে চিকেন স্টুটা নিজের জন্য বানিয়েছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট ফলো করেন তাদের জন্য এই চিকেন স্টুটা কিন্তু অনেক হেলদি। আমিও ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের ডায়েট ফলো করি, এজন্য মাঝে মধ্যে এই চিকেন স্টুটা খাই। তো ভিউয়ার্স, আমি একটা প্যানে চিকেন স্টু বানানোর জন্য 2 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। বাটার দিয়ে বাটারটা একটু গলে গেলে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি, দিয়ে আমি কিছুক্ষণ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, কারণ আমার বাচ্চারাও এই চিকেন স্টুটা খেতে অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 8-10টা গোটা গোলমরিচ দিয়েছি, তারপর 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 2টা থেঁতো করা এলাচ আর লবঙ্গ দিয়েছি 4-5টা। এরপর আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ চিকেনের সাথে, পেঁয়াজের সাথে আর বিভিন্ন মশলার সাথে চিকেনগুলোকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব পেঁপে আর হচ্ছে আলু। আলু আর পেঁপে আমি 2টাকে একই সাইজে কেটেছি, কারণ আলু আর পেঁপেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি আগে থেকে মাংসের সাথে ওইগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি লম্বালম্বি করে আদাগুলোকেও কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কিছুক্ষণ মাংসের সাথে সবগুলা উপকরণ আদাসহ ভেজে নেব। এরপর আমি 1টা ছোট সাইজের গাজর চোখো করে কেটে নিয়েছি, স্লাইস করে আর কি, আর দিয়ে দিচ্ছি 15-16 টুকরা বিনস, দিয়ে আমি সবগুলা সবজি আর চিকেন ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো, বড় বড় করে টমেটো কেটে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ 3টাকে 1টা 4 টুকরা করে 3টাকে এভাবে দিয়েছি। এরপর আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর হচ্ছে পেঁয়াজের খোসাগুলোকে আমি গোলাপের পাপড়ির মতো করে ছিঁড়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে আগে থেকে ঘুলে রেখেছিলাম। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিব আর নাড়তে থাকবো, কারণ ঘন ঘন করে না নাড়লে তলানিতে লেগে যায়, এজন্য ঘন ঘন করে নেড়ে দেব। এরপর আমি ঢেকে নিয়ে চিকেন স্টুগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি সবজিগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমি 1টা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কী পরিমাণ সিদ্ধ করা লাগবে। এরকম হাফ সিদ্ধ করে নিলে একদম পারফেক্ট চিকেন স্টু তৈরি হয়ে যাবে। ঝোলগুলোও দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার চিকেন স্টুগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন সার্ভ করার জন্য 1টা বাটিতে নিয়ে নিচ্ছি চিকেন স্টুগুলো। এই চিকেন স্টুটা ঠান্ডা হলে ঝোলগুলো আরও কিছুটা ঠিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে আর কি। আর এই চিকেন স্টুটা কিন্তু অনেক হেলদি, খেতে অনেক মজা। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমিও মাঝে মধ্যে খাই। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের ডায়েট যারা ফলো করবেন তারা মাঝে মধ্যে এই চিকেন স্টুটা খেলে শরীরে অনেক এনার্জি আসবে। অনেক হেলদি একটা স্যুপ আর অনেক মজাদার একটা স্যুপ
তো ভিউয়ার্স, আমার চিকেন স্টুটা যদি ভালো লাগে, চিকেন স্টু রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ রইল বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজা লাগবে, অনেক ইয়ামি লাগবে, মন্দ লাগবে না। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।